আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তাহমিনা সনি, তোমাদের সবাইকে নতুন আর একটি ব্লগ দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। তো সকাল সকাল আজকের ব্লগটি আমি শুরু করলাম। তো ফজরে নামাজের পর ছাদে হাঁটতে আমি চলে আসলাম, এবং সকাল সকাল হাঁটাটা আমার অনেক দিনের অভ্যাস এবং আমার হাঁটতে অনেক ভালো লাগে। এবং এই লকডাউনের মধ্যে ঘরে বসে না থেকে আমাদের সবারই উচিত যার যতটুকু স্পেস আছে সবারই হাঁটাহাঁটি করা। হাঁটা মানে কিন্তু এটা না যে আমাকে ওয়েট লুজ করতে হবে, আমার অনেক ওজন হয়ে গিয়েছে, আমাকে কমাতে হবে, যারা স্লিম আছে তারা হাঁটতে পারবে না, এটা কিন্তু না। হাঁটাটা উচিত আমাদের লাইফের সাথে, যাতে এটা প্রতিদিনে একটা রুটিন হয়ে যায়, যে প্রতিদিন কয়েকটা স্টেপ হাঁটা, প্রতিদিন কিছু একটা করা। দেখবে এতে করে লকডাউনের মধ্যে আমরা ঘরে বসে আছি, আমরা যারা হাউস ওয়াইফ আছি, একঘেয়েমি লাগছি, তাদের কিন্তু একটু হলেও রিল্যাক্স লাগবে, ভালো লাগবে। বর্তমান কিন্তু বাংলাদেশে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তাই প্রায় কিন্তু সকালে চাইলেও আমি হাঁটতে পারি না। আর যখনই সকালে বৃষ্টি হয়, বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে, এবং সেদিন দেখা যায় আমি বিকেলে আমার হাঁটাটা কমপ্লিট করি। এবং আমার ছাদে হাঁটার জন্য কিন্তু সেরকম চিন্তাভাবনা আগে থেকে প্ল্যান ছিল যে হাঁটার জন্য স্পেস রাখা হবে, সে কারণে রেড কালার যে বর্ডার বা রেড কালার যে টাইলসের জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটা হাঁটার জন্য রাখা হয়েছে। এবং ঠিক দুপাশে গাছ থাকবে, এবং মাঝে লাল যে জায়গাটা, রেড কালার যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা দিয়ে আমরা হাঁটব। তো সেইভাবে প্ল্যান ওয়াইজ কিন্তু টাইলস কেনা হয়েছে, প্ল্যান ওয়াইজ কিন্তু সেই কালারের কেনা হয়েছে। তো আগে থেকেই পুরনো প্ল্যান, কারণ ওমানেও যখন আমি ছিলাম প্রতিদিন সকালে হাঁটতে বের হব, আর তখন তো সাগর পাড়ে হাঁটা, সেটা আরও বেশি ভালো লাগতো। তো এখন আমি একটু বসেছি এবং একটু পানি খাবো। এবং যখন অনেক বেশি হাঁটা হয় সাথে সাথে কিন্তু পানি খাওয়া উচিত না, আমি জাস্ট এক ঢোক পানি নিয়েছি। এবং ছাদে কিন্তু সবসময় এই ধরনের টাইলসগুলো, এগুলোকে মাটির টাইলস মনে হয় বলে, তো এই ধরনের টাইলসগুলোই লাগানো উচিত, কারণ এগুলো বৃষ্টিতেও কিন্তু হাঁটার সময় কোনো প্রবলেম হবে না, পড়ে যাওয়া হবে না, এই ধরনের। আর অন্য যে টাইলসগুলো আমরা বাসাতে ইউজ করি, কিচেনে ইউজ করি বা টয়লেটে ইউজ করি, সেই ধরনের টাইলস কখনোই ছাদে লাগানো উচিত না, এতে করে মানুষ পড়ে যাবে, ব্যথা পাবে। তো কাল কিন্তু আমি আমার ওজনটা মেপেছি, এবং আমি কিন্তু কখনোই প্রতিদিন ওজন মাপি না, এবং ওজনটা মাপি সবসময় দেখা যায় 7 দিন পর বা 10 দিন পর। তো তোমাদেরকে আমি ওজন কতটুকু সেটা কিন্তু দেখালাম না, কারণ বাংলাদেশে এসে কিন্তু আমি যেটা দেখলাম কাল মেপে, তো আমার কী বলবো, ঘাম ঝরে গিয়েছে। মেপে দেখি আমি 4-5 কেজি ওজন বেড়ে গিয়েছি। তো সকালে হেঁটে আসার পর কিন্তু আমি লেবু পানি খাবো। অনেকে আছে লেবু পানি খায় না, অনেকের গ্যাসের সমস্যা হয়, অ্যাসিডিটি বেড়ে যায়, তাদের কিন্তু লেবু পানিটা অ্যাভয়েড করা উচিত। বাট আমার কোনো প্রবলেম হয় না, আমি নর্মালি কিন্তু যখনই বেশি একটু হাঁটাহাঁটি করি তখন কিন্তু লেবু পানি, জিরা পানি, এইগুলো কিন্তু খাওয়া উচিত আমাদের, ভিটামিন সি, ওয়েট লুজের জন্য, সব কিছু মিলিয়ে না, যদি অ্যাসিডিটির সমস্যা না হয় আমি বলবো সবার কিন্তু খাওয়া উচিত। আর বাংলাদেশে আমরা বাঙালিদের যারা, আমরা বাঙালিদের কিন্তু খাবার কিন্তু খুবই মজার মজার খাবার হয়ে থাকে, ভুনা এটা সেটা, তো সব কিছু মিলে বাংলাদেশে এসে দাওয়াত, রমজান, ঈদ, অনেক কিছু কিন্তু পেলাম অনেক বছর পর, এ কারণে কিন্তু ওজনটা একটু বেড়ে গিয়েছে। তো এখন চেষ্টা করব আমার ওয়েটটাকে আমি আবার আগের পর্যায়ে নিয়ে আসার। এবং তোমরা যারা ওয়েট নিয়ে চিন্তা করো বা ওয়েট নিয়ে একটু ভাবছো, আমি বলবো তোমরা কখনোই রেগুলার ওয়েট মাপবে না। প্রতিদিন ওয়েট মাপলে হয় কি, মনটা ভেঙে যায়, মনের যে আগ্রহ যে আমি ওয়েট লুজ করব,
বা এই ধরনের জিনিসটা কমে যায়। এই কারণেই উচিত সপ্তাহে একদিন, যে কোনো সপ্তাহে একদিন বা 10 দিনে একদিন কিন্তু ওজনটা মাপা উচিত। আর এখানে দেখতে পাচ্ছো পিঙ্ক সল্ট, এই পিঙ্ক সল্টটা আমি ওমান থেকে নিয়ে এসেছি। এখানে বাংলাদেশে কী ধরনের পাওয়া যায় এবং এই জারটাও কিন্তু, এটা পিঙ্ক সল্টটা ছিল একটা প্যাকেটে, তো এখানে আমি ঢেলে রেখেছি এবং এটা আমি ওমানে লুলু মার্কেট থেকে নিয়েছিলাম, অনেকদিন পর মনে পড়লো। তো এখন সকালে হয় কি, হেঁটে আসার পর কিন্তু একটু লেবু পানি খেলে খুব ভালো লাগে। আর যদি কারো ভালো লাগে গ্রিন টি খেতে, অবশ্যই গ্রিন টিও কিন্তু অনেক ভালো। এবং আমরা সব আপুরাই কিন্তু একটা কাজ করে থাকি, সেটা হচ্ছে কাল থেকে হাঁটব, কাল থেকে চিন্তা করব। এই কালটা না আর কোনো দিনই হয়ে আসে না, তা আমি বলবো কেউ যদি শুরু করতে চাও তো শুরু করে দাও। তো সকালে নাস্তা শেষ করা হয়েছে, এখন কিন্তু দুপুর, এবং দুপুরে আমি গরু মাংস রান্না করব। তো গরু মাংসের জন্য এখানে পেঁয়াজ, পেঁয়াজ কিন্তু দেখো মোটা মোটা করে কেটে নিয়েছি, কারণ গরু মাংস পেঁয়াজটা কিন্তু গলে যাবে। এবং সব মশলা কিন্তু আমি এখানে দিয়েছি, আদা পেস্ট, রসুন পেস্ট, সব কিছু একসাথে মিক্স করেছি। এবং হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে ফাঁকি, জিরা বাটা, সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিব। এবং গরম মশলা, এলাচ, নর্মালি আমরা গরু মাংস যেভাবে রান্না করি কিন্তু আমি মাখিয়ে বসাবো, কারণ মাখালে না আমার কাছে খুব ভালো লাগে। মাখানো রান্না বা মাখানো গরু মাংসটা মাখানো হলে খেতে অন্য ধরনের টেস্ট মনে হয়। এবং গরু মাংস কিন্তু আমি অবশ্যই 1 থেকে 2 টুকরা খাবো, এর থেকে বেশি খাবো না, কারণ এখন খাবো না, এখন একটু অ্যাভয়েড করবো, কারণ ঈদের মধ্যে কিন্তু খাওয়া হয়েছে আর এখন একটু 4-5 কেজি কমাতে চাচ্ছি। তো এই কারণেই না গরু মাংসতে মনে হয় না সেভাবে হাত দেওয়া হবে আমার, রান্না করা হচ্ছে, ওরা খাবে ওদের জন্য। মাংসটা আমার মাখানো শেষ, আমি কিন্তু কোনো পানি ইউজ করিনি এবং আমি চুলাতে চড়িয়ে দিয়েছি। এবং এখন কিন্তু হাই হিটে রান্না করা যাবে না, এতে কী হবে, আমি তো কোনো পানি ইউজ করিনি, এ কারণে পুড়ে যাবে বা নিচে মশলাটা লেগে যাবে। এ কারণে মিডিয়াম আঁচে গরু মাংসটা একটু পরপর এসে নাড়া দিয়ে দিব। ঠিক এভাবেই পুরো মাংসটা আমি রান্না করব। তো সকালে আমি ছাদে উঠেছিলাম এবং তারপর কিন্তু ছাদের গেটটা আটকানো হয়নি, এই কারণে বিকেলে এসেছি একটু ছাদের গেটটা আটকানোর জন্য, এবং সেই সাথে তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর পরিবেশটা অনেক সুন্দর, অনেক ভালো লাগছে, এবং আকাশে পাখিটা দেখে তো আরও ভালো লাগছে, মনে হচ্ছে কিসের লকডাউন, আমি একটু ডানা মেলে চলে যাই আমার আপার বাসায়। জানি না ঘুরে ফিরে কেন, যেন আপার বাসা খুবই ভালো লাগে, আপার বাসাকে অনেক বেশি মিস করি। এবং ইচ্ছা আছে কিছুদিন পর লকডাউন শেষ হলে আপার বাসায় যেয়ে আবার একটু ঢু মেরে আসবো, একটু ঘুরে আসবো। তো আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলো না, এবং আমার চ্যানেলে যদি তোমরা আজ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে রাখবো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।